সাথে শুনে নেওয়া, কারণ অনুমোদন দেওয়ার পরে সাধারণ মানুষ এলাকাবাসীর সাহায্য কমে গেছে। আজকে শুধুমাত্র নিজেদের পেটে কিছু অন্ন দেওয়ার জন্য, নিজেদের সংসার, নিজেদের বিত্তভূতভাতাকে একটু কিছু সন্তোষজনক, সন্তুষ্টিজনক কিছু বাক্য বলার জন্য আপনার মুখ থেকে শুনে গিয়ে ঘর দিয়ে বললে, হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের দাবি বলেছে, আমরা আর অনুমোদনহীন মাস্টার নয়, আমরা অনুমোদন প্রাপ্ত মাস্টার শিক্ষক, আমাদের কথা মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন, আমরা আজকে বাড়িতে লড়াই করছে। সেই জন্য বলছি, আপনি একবার না আসার সুযোগ পান, আপনি মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন, দেখুন আমাদের আর্তনাদ, আমাদের চিৎকার, আমাদের করুণ হাহাকার। আমরা আজকে আর্থিক দিক থেকে প্রচুর পিছিয়ে পড়েছি, কারণ মাদ্রাসাগুলো চালাতে গেলে আজকে আমাদেরকে সারাদিন মাদ্রাসায় পরিশ্রম করতে হয়। রাত্রিবেলা জীবিকা অর্জনের জন্য সামান্য দুটো সময়, দু এক ঘন্টা আমরা যে নিজেদের কাজ করি, সেই অবস্থা করে মাদ্রাসাগুলো সচল রেখেছি। আর কতদিন এইভাবে চালাবো? আপনার কাছে তাই অনুরোধ, আমাদের আনেডের মাদ্রাসা সহ অন্যান্য যে সমস্ত অনুমোদনহীন মাদ্রাসা আছে তাদেরকে আপনি অনুমোদন দিন। আমরা সুস্থ সমাজে থাকতে পারবো, আমরা সুস্থ সমাজে জীবনযাপন করতে পারবো। আমরাও তো এই পশ্চিমবাংলার নাগরিক, আমরাও তো এই পশ্চিমবাংলার একজন ভোটদাতা। আপনি আমাদের কথা একবার ভাবুন, আপনি বারবার পূর্ণরূপে দায়িত্ব কিন্তু আপনাদের। ফলে আজকের এই মিছিলের সৌন্দর্য যাবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সঠিক জায়গাতে আপনারা তার বার্তা পৌঁছে দিতে পারেন, সেই দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের উপর। কারণ কোন বিষয় নিয়ে যখন আপনারা গণতান্ত্রিক এবং নিয়ন্ত্রণশীলতার মধ্য দিয়ে এগিয়ে যান, সেখানে যদি আপনাদের একটা পজিটিভ বার্তা না থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে এই বার্তা সঠিক জায়গায় পৌঁছাবে না। ফলে আপনারা যারা আজকে এই মিছিলে এসেছেন এবং এদিকে ওদিকে বসে আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সবাই স্থলে চলে আসুন। কারণ আপনারা যে বিষয় নিয়ে আজকে আন্দোলন করতে এসেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ যে সমস্ত ছেলে মেয়েরা সমাজের বঞ্চিত ছেলে মেয়েরা সাহিত্য অধিবেশনে যেখানে প্রত্যেকটি শিশুর শিক্ষার অধিকার আছে, আমাদের সরকার সে অধিকার দিয়েছে। ফলে আজকে সেই সমস্ত শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, আপনারা আপনাদেরকে নিজেদের মতো দায়িত্ব পালন করে, নিজেদেরকে অত্যন্ত দায়িত্বশীল মনে করে সেই সমস্ত বঞ্চিত শিশুদেরকে আপনারা তাদের হাতে পুস্তক তুলে দিয়ে তাদেরকে শিক্ষায় আঙিনায় ফিরিয়ে আনছেন, সেই কাজ আপনারা করছেন।